গুড আফটারনুন, আজ হচ্ছে রবিবার। দেখো রবিবার মানে অনেক কাজ, সকাল থেকে অনেক কাজ। তোমাদের সঙ্গে সকাল থেকে সামনে আসার টাইম আমি পাইনি, সকাল থেকে এত কাজ, সব কাঁচা এখনও, অর্ধেক কেচে এসেছি, অর্ধেক কাঁচা ভিজিয়ে এসেছি, ঘরে মানে কোনোরকম গুছিয়ে এসেছি। রান্নাটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখে নাও, সব জোগাড় করে চলে এসেছি রান্না করতে। ঠিক আছে দেখো তাহলে, এই মশলাটা দেখো ভোলা মাছের জন্য রেডি করছি। হাফ টমেটো দিয়েছি, ছয় সাতখানা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা যেরকম ঝাল খাও সেরকম দেবে। অল্প নামমাত্র পোস্ত দিচ্ছি, পোস্ত দিলে একটু সেন্টটা ভালো হয়, সর্ষের যে কোনো জিনিসে পোস্ত দিলে সেন্টটা খুব সুন্দর হয়। এটা সর্ষেই কিন্তু, পোস্ত করছি না, এটা সর্ষেই করছি, কিন্তু পোস্তটা নামমাত্র দিলাম। এই দেখো সর্ষে দিলাম, এটা পিসে রেডি করে দিই মশলাটা। এটা আর একটা তরকারি মশলা, জিরা আদা লঙ্কা পেঁয়াজ রসুন, হাফ পেঁয়াজ ভেজে দেবো, হাফ বেটে দেবো, বেটে নিই ফটাফট, দিয়ে রান্নার কাছে যাই। এটা তো উদ্বোধন করবো আজকে আমি, চলো আরম্ভ করি। গ্যাসটা ধরিয়ে তেলটা দিই, দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে দিয়েছি। আমি কিছু দেবো না আর, তাই ডাইরেক্ট মশলাটা এতেই দিয়ে দেবো আমি, একটু জল দিয়ে। যদি অন্য কিছু দিয়ে করতাম আলু, তাহলে মাছগুলো তুলে পেঁয়াজটা ভেজে আলু ফালে দিয়ে করতাম। আর পেঁয়াজও দেবো না আমি, যেটুকু দিয়েছি দিয়েছি, পেঁয়াজ দেবো না এতে। দেখো আমি এটা কেমন করে করি, এই যে মশলাটা এখানে জল দিয়ে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো। পরে এটা উল্টে দেবো, একটুখানি ফুটুক, মাছে তো নুন দিয়ে ভেজেছিলাম, একটুখানি সামান্য পরিমাণে লবণ দেবো, একটু সামান্য হলুদ দিয়ে দেবো, একটু নুন, দেখো আমি এবার এটা এপেটে উল্টে দেবো, উল্টে না দিলেও হয়, আমার হয়ে গেছে। দেখো মাছটা আমার হয়ে গেল, উল্টে দিয়েছি কমপ্লিট, দেখে নিয়েছি, চেক করে নুন ঝাল সব ঠিক আছে, নামিয়ে দিলাম। এটা থেকে না আমি কড়াইটা বসিয়ে দিয়ে আর একটা তরকারি করবো,
খালি করব না, এটাতেই রেখে দেবো। বললাম না একটা তরকারি করবো, দেখো সয়াবিনের তরকারি করবো। সয়াবিনগুলো একটু ভেজে নেবো। সয়াবিনগুলো যদি আগে একটু ভেজে নাও তাহলে খেতে একটু টেস্ট লাগবে। প্রথমে ওটা সাদা তেলে ভাজছি, কিন্তু সর্ষের তেল দিইনি, অল্প সাদা তেল দিয়েছি, অল্প নুন হলুদ দিয়ে সয়াবিনটা ভেজে তুলে নেব। সয়াবিনটা তুলে আমি আবার কড়াই তেল দিয়ে দিয়েছি, এটা সর্ষের তেল দিয়েছি, এর মধ্যে সামান্য জিরা ফোড়ন দেবো, আর কেটে রেখেছিলাম হাফ পেঁয়াজ, ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভেজে ভেজে তারপর মশলাটা দেবো। মশলাটা যেটা রেডি করেছিলাম না, পেঁয়াজ রসুন আদা জিরা লঙ্কা পেঁয়াজ রসুন, ওইটাই ওই মশলাটা বেটে নিয়েছি, ওই মশলাটাই দেবো। মশলাটা দিয়ে দিলাম, ওটাও দিয়ে দিলাম এখনই। এবারে তরকারিটা কষিয়ে নিতে হবে। আলু ভাজার সময় অল্প হলুদ দিয়েছিলাম, তাই এখন হলুদ দিয়ে দিলাম তরকারি আন্দাজ মতন, এখন হলুদটা দিলাম। তরকারিটা কষানো হয়ে গেল, দেখো তেল বেরিয়ে গেছে, দেখো তেল বেরিয়ে, মশলা কষানো হয়ে গেলে না তেল ছেড়ে দেবে, তখন বুঝবে মশলা কষানো হয়ে গেছে। তারপর জল দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। রান্না করতে করতে দেখো শাশুড়ি মা ডাক দিল আমার জন্য শাক নিয়ে যে, দেখো কুলেখাড়া শাক কত সুন্দর টাটকা পেয়েছি, 10 টাকা আটি জানো, যেটা রাখতে এসছি ওখানে রান্না করতে করতে দৌড়ে আবার নিয়ে নিলাম, উনি বেছে নিয়েছে, আমি এসে পয়সা দিয়ে দিলাম। দেখো আমার তরকারি হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে শেষ হয়ে গেল। স্টপ করে দিই, খেতে চলে এসছে, খেতে দিয়ে দিই দেখি। তোমাদের দেখিনি একবার কী কী রান্না করলাম, দেখো ভাত করেছি, উচ্ছে ভেজেছি, আর এই যে ভোলা মাছ করেছি, এই যে সয়াবিন করেছি। ঠিক আছে আমি খেতে দিয়ে কেজে আসি, কাজা আছে আমার, কেজে আসি, তারপর স্নান ধান করে তোমাদের সঙ্গে দেখা করছি। আজ আমার স্নান করে উঠে আসতে 2:30 বেজে গেল, এখন আর কথা বলছি না, এখন খেয়ে নিই গা, তোমাদেরকে সন্ধ্যেবেলা একটা জিনিস দেখাবো, ঠিক আছে। গুড ইভিনিং, এখন বাজে 5:25। দেখো তোমাদের বলেছিলাম না একটা জিনিস দেখাবো, কালকে নিয়ে এসছি, দেখো দেখাই। দেখো এই বিছনা চাদরটা দেখেছিলে তো, চাদরটা নষ্ট হয়ে গেছিলো না, এই বিছনা চাদরটা নিয়ে আসলাম কালকে,
দুটো ওষুধ দিয়েছে চাদরটার সঙ্গে, ভালো লাগছে? এখন বাজে 6:30, দেখো দেখো আমার বরের এই প্যান্টটা কালকে আমি দিলাম, বিয়েবাসীকে বলেছিলাম নেবো, দেখো পড়াও হয়ে গেছে ওর, কাজ থেকে এসে ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে আমি যাই চা করে, তারপর ওকে ডাকি। ঠিক আছে আমি চাটা করে নিয়ে আসি, তারপর ওকে ডাকবো, চা করে নিয়েছে। আজকের মতন এখানেই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।